কিছু আর্টিস্ট থাকে, কিছু টেকনিশিয়ান থাকে যাদের শূন্যস্থান পূরণ হয় না কখনোই। তার মধ্যে হুমায়ুন ফরিদি ভাই হচ্ছে অন্যতম একজন বলবে আর্টিস্ট যার শূন্যস্থান পূরণ হওয়ার মতন কোনো স্কোপ আমি দেখিনি। আর এখনকার যারা আসছে তাদের ভিতরে তো নেই। আসলে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে এখনকার যারা অনেকের আমি ছবি দেখিনি, যাদেরকে দেখেছি আমি নাম বলবো না, তাদের ভিতরে একটি প্রবণতা হচ্ছে আমাদের যে গ্রুপটি চলে গেছে তারপর নতুন যারা এসে সেটা ভিলেন হোক, হিরো হোক বা হিরোইন হোক, তাদের ভিতর যেটি প্রবণতা আছে সেটা হচ্ছে যে মেইনলি আসলে তো হাউ টু গেট মানি, হাউ টু মেক এ কার, হাউ টু মেক এ ফ্ল্যাট অর হাউস, এইটার চিন্তাধারা। ফিল্মকে নিয়ে ভাবার চিন্তা বা চেতনা তাদের ভিতরে আছে কি না আমি যথেষ্ট সন্দিহান। অনেকে সেটা হচ্ছে যে আসলো, সেটি আসলো, বলে দিল, সেটু কাজ করে তাকে করে গেল। সো আমি মনে করি এখনকার যারা আর্টিস্ট বা ভিলেন যেই ধরনের অভিনেতা যারা আছে আমার মনে হয় তাদের ফরিদিবার ছবিগুলো দেখা উচিত। উনি প্রত্যেকটা চরিত্রকে কীভাবে বিশ্লেষণ করতেন, কীভাবে বলবো যে তার ফিল্মের মাধ্যমে কীভাবে তাকে আকর্ষণীয় করা যাবে, ভিলেন হিসেবে কিন্তু আকর্ষণীয় করার কিছু ব্যাপার থেকে যায়, সেটা কিন্তু ফরিদি ভাইয়ের ভিতরে ছিল। বিকজ আপনি দেখবেন যে ফরিদি ভাইয়ের এক একটি ছবিতে তার হাঁটাচলা থেকে শুরু করতে, তার ড্রেস আপ থেকে শুরু করে, কথা বলার ঢং থেকে শুরু করে প্রত্যেকটির মধ্যে একটি পরিবর্তন পাওয়া যায়। আমার এই ব্যাপারে আমার একটি ছোট্ট একটি কথা না বললেই নয়, আমার ছবি ছিল বিচ্ছু বাহিনী। বিচ্ছু বাহিনীর ছবিতে আমি যখন ফরিদি ভাইকে বললাম যে ফরিদি ভাই আপনার ক্যারেক্টারটি হচ্ছে এরকম, তখন আমাকে এম টোটাল গল্পটা বলার পর উনি বললো যে রবেন আমাকে আধা ঘন্টা আপনি আমাকে সময় দেন। আমি বললাম যে ওকে। আধা ঘন্টা পরে বলে যে রুবেল আমি এই ক্যারেক্টার আমি এইভাবে হাঁটতে চাই, এই ড্রেস পরতে চাই, এইভাবে কথা বলতে চাই। আমাকে বলার পর আমি বললাম যে ফরিদি ভাই ঠিক আছে আমি আমাকে 10 মিনিট সময় দেন। 10 মিনিট না আমি 3 থেকে 5 মিনিটের মাথায় আবার ফরিদি ভাই রুমে গেলাম কক্সবাজার বসে। আমি বললাম যে ফরিদি ভাই নো, আপনার যে চিন্তা চুকুটেছেন আমি মনে করি যে অনেক সুন্দর একটি ব্যাপার আছে। উনি আধা ঘন্টার ব্যাপারে চিন্তা করে আমার ছবিতে আপনি দেখবেন, আপনি বিচ্ছু বাহিনী যদি দেখেন বুঝতে পারবেন যে সেটার মধ্যে তার গেট আপ থেকে শুরু করে, তার হাঁটাচলা থেকে শুরু করে, ইভেন কি বলবো যে তার যে ডায়ালগস থ্রোয়িং যে ব্যাপারটি ছিল সেটা পুনরায় চেঞ্জ করে ফেলেছেন। সো আমার আরেকটি ছবিতে কাজ করেছিলেন মায়ের জন্য যুদ্ধতে, সেইখানেও দেখা যায় আমার ডিরেকশনে প্রায় আমার 14টা ছবির মধ্যে প্রায় প্রত্যেকটি ছবিতে ফরিদি ভাই ছিলেন। এক একটি ছবিতে আমরা তো ডিরেক্টরের চেষ্টা করি তাকে প্রেজেন্ট করার নানাভাবে, তারপরেও মনে করি স্বকীয় কিছু ব্যাপার থাকতে হয় প্রত্যেকটা আর্টিস্টের নিজস্বতা বলে কিছু থাকা দরকার আছে বলে আমি বিশ্বাস করি, যেটা ফরিদি ভাইয়ের ভিতরে প্রচণ্ডভাবে ছিল যেটা অন্যদের ভিতরে এটা পাওয়া যায় না।